নমস্কার দর্শক বন্ধু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কপট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বন্ধু, আজকে সব থেকে মর্মান্তিক একটা খুবই মানে দুঃখজনক একটা ঘটনার খবর আসে। সেই খবরটা হচ্ছে কাছাড় জেলার ধলাই সমষ্টির হাওয়াইথাং থেকে। হাওয়াইথাঙে একটি মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার যে হোস্টেল থাকে সেই হোস্টেলের ভিতরে 10 বছরের এক ছাত্রের সেই গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক বন্ধু, সেই মাদ্রাসাতেই পড়ছিল সেই ছাত্রটি। সেই ছাত্রটির নাম হচ্ছে রাজিমুল হোসেন, বয়স মাত্র 12 বছর। সেখানে হাওয়াইথাঙের দারুস সালাম হাফিজা এবং আলিয়া মাদ্রাসায়ের সেই ছাত্র, সেই মাদ্রাসাতে 20-25 জন ছাত্ররা সেখানে পড়াশোনা করছে, সেই মাদ্রাসার শিক্ষা ওরা গ্রহণ করছে সেখানে থেকেই। পাশেই সেই ছাত্রের বাড়ি, সেই রাজিমুলের বাড়ি পাশেই ফ্রেন্স নগরে বলে সেটা জানা গেছে। বাবার নাম হচ্ছে জয়নাল হোসেন, মাত্র 3 মাস হয়েছে সেখানে ভর্তি হয়েছিল, এবং ভর্তি হওয়ার 3 মাস পরেই ঘটে গেল ওই মর্মান্তিক ঘটনা। সকালবেলা সেই নমাজ পড়ার জন্য উঠাতে যাওয়ার সময় দেখা যায় সেই ছাত্রের গলা কাটার লাশ সেই রুমের ভিতরে। সেই খবরটা সম্পূর্ণ এলাকাতে আগুনের মতো ছড়িয়ে পড়ে, পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। সেখানে আমাদের এসপি মহোদয়ও সেখানে পৌঁছে গিয়েছে, ঘটনার এখন তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। সেই যে মাদ্রাসার যে শিক্ষক, সেই শিক্ষক সহ যে ছাত্রছাত্রী, সেই ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাছাড় জেলার এসপি মহোদয় জানিয়েছেন সেটা একটা পরিকল্পিতভাবে সেই একটা মার্ডার কেস, এবং সেটার জন্য এখন সম্পূর্ণভাবে তদন্ত করা হচ্ছে, এবং শীঘ্রই যে দোষী সেই দোষীকে পাকড়াও করা হবে বলে সেটা কাছাড় জেলা এসপি মহোদয় সেটা আশ্বাস দিয়েছেন। ধলাই থানার অন্তর্গত লাইলাপুর আউটপোস্টর এরিয়া হাওয়াইথাং নামৰ এটা অঞ্চল আছে, হাওয়াইথান আর ভীমামরিয়া অঞ্চল। এই হাওয়াইথান অঞ্চলত এটা আপনার মাদ্রাসা আছে, দারুস সালাম হাফিজা আলিয়া মাদ্রাসা। গতি তাত আজি পুৱা এটা ঘটনা সংঘটিত হৈছে। তাত এজন ছাত্রজনের নাম রাজিমুল ইসলাম, এই 11 বছর হৈছে, আর তার 3 মাস 4 মাস আগতে সেই মাদ্রাসা পড়িবলৈ নাম ভর্তি করাইছিল। পিতৃর নাম হল জয়নাল হোসেন, ফ্রেন্স নগর ধলাই অঞ্চলের। আর তাত আজি সেই ছাত্রজনের মাদ্রাসার ভিতরতে শুই থাকা অন্যান্য যখন সহযোগী ছাত্র আসে আসলে তাতে মৃতদেহ আজি পোৱা গৈছে। আমি পুয়াই তাত ভ্রমণ করছো, আর তাত বিহিত ব্যবস্থা লব, আমি আইনগত ব্যবস্থা লৈছো। তাতে প্রারম্ভিক তদন্ত দেখা গৈছে যে ম্যাজিস্ট্রেট আহিছে, ইনকুয়েস্ট করেছে, তারপর আমি পিএম কারণে তার ডেড বডি আমি ইতিমধ্যে পঠাইছো, আর গোটেই ঘটনাটা আমি অনুসন্ধান করে আছো। আর এই একটা শিশুগারীক এটা হত্যা করা হয়েছে, গতি আমি গোটেই অনুসন্ধান করে আছো, আর কেবাজন মানুষকে আমি ইতিমধ্যে সোধপোছ করে আছো, আর ইয়ার সোনকালে আপনাদের ইয়ার একটা ফলাফল পাব। সেই মাদ্রাসাতে সেই ছোট ছেলেটির ভাইও নাকি পড়াশোনা করতো বলে সেটা জানিয়েছেন আমাদের এসপি মহোদয়। কে বা কাহারা এই ঘটনাটি করেছে সেটা এখন পুলিশ তদন্ত করছে। স্থানীয় মানুষেরা বারে বারে সেই যে মূল যে কাণ্ডারি বলুন, যারা এরকম মূল যে পাষণ্ড বলুন যারা এরকম করেছে, তাদেরকে অতিসত্বর পাকড়াও করার জন্য প্রশাসনের কাছে ওনারা দাবি রেখেছেন। দর্শকবৃন্দ, করিমগঞ্জ সিভিল হাসপাতালে থাকেন না রীতিমতো ডাক্তার, পাওয়া যায় না সেখানে স্ট্রেচার, এবং সেখানে রোগীরা ভালোভাবে ওনারা ট্রিটমেন্ট পান না বলে অনেকেই এরকম বারে বারে অভিযোগ আসে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে। এবং গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটেছে সেখানে এক রোগীর মারা যাওয়াতে পরিবারের লোকেরা এরকমই অভিযোগ করেছেন। আসামের স্বাস্থ্য বিভাগের কাছে বারে বারে আমরা অনুরোধ করছি, করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে বারে বারে এরকম খবর আসছে, দয়া করে একটু সেখানে একটু নজর রাখার জন্য। কিসের কারণে সেখান থেকে এত বারে বারে রোগীদের কমপ্লেইন আসছে সেটা একটু নজর রাখার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে আমরা একটু আহ্বান করছি। ডায়াবেটিস রোগীদের জন্য হচ্ছে একটা ভালো খবর, বা যাদের মনে করছেন যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ওনাদের জন্য ভালো খবর, বা আপনারা সুস্থ হয়ে আছেন যদি ডায়াবেটিসের জন্য যদি আপনারা চেক আপ করতে চান, ফ্রিতে আপনাদের জন্য একটা ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প একটা করানো হচ্ছে শিলচরের ক্যাপিটাল পয়েন্টের যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, সেই ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সহযোগিতায় আগামী 15 আগস্ট
হেপিটাল ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প সেখানে করানো হচ্ছে। সেখানে আপনাদের ব্লাড সুগার টেস্ট করা থেকে শুরু করে সব ধরনের সেই ইয়েটা প্রাইমারি যে চিকিৎসাটা সেটা করা হবে। ডাক্তার থাকবেন সেখানে বসে, ডায়েটিশিয়ান থাকবেন, আপনাদের যদি সেই ডায়াবেটিসে যদি ভাব দেখা যাচ্ছে কী কী খাওয়ার আপনাদের প্রয়োজন সব কিছু আপনাদেরকে সেটা দেখানো হবে, মানে বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে। সেখানে ডাক্তার থাকবেন ডক্টর এজেট আহমেদ বরভুইয়া, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট, এবং মিসেস শতাব্দী ভট্টাচার্য, উনি ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। আপনাদের কী কী নিউট্রিশন খাওয়া দরকার, আপনাদের কী কী ডায়েট গ্রহণ করা দরকার, সুগার হলে কীভাবে আপনার হেলথটা মেনটেন করবেন সব কিছু সেখানেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে গিয়ে আপনারা চেক আপ করাতে পারেন ফ্রি অফ কস্ট, এক টাকাও লাগবে না। ফোন আগে থেকেই আপনাদেরকে কল করে আপনাদেরকে নামটা সেখানে লেখাতে লাগবে। ফোন নাম্বার হচ্ছে 700-299-5161, আরেকটা নম্বর হচ্ছে 600-182-2832। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা আগে থেকেই বুক করে নেবেন। আপনারা যদি সরকারি চাকরির জন্য যদি প্রিপারেশন করছেন, আসাম সরকারের যে চাকরিগুলা ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য যদি প্রিপারেশন করছেন, কারণ শীঘ্রই আসবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে আপনাদের জন্য সুখবর যে এসএসএন একাডেমি, শিলচরের এসএসএন একাডেমি, ওনারা অনলাইনে কোচিং দিচ্ছেন। 45 দিনের একটা ক্যাপসুল কোর্স ওনারা করাচ্ছেন অনলাইনে, বাড়িতে বসে আপনারা যেখান থেকেই দেখছেন করতে পারবেন, অল ওভার আসাম থেকে। মাত্র 699 টাকায় সেই ফিসটা রাখা হয়েছে সেই কোর্সের, 45 দিনের যে কোর্স সেই কোর্সের। সেকেন্ড ব্যাচ 16 আগস্ট থেকে শুরু হবে। ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা ফোন করে সেই কোর্সটা আপনারা পারচেস করতে পারেন, নিজের বাড়িতে থেকে সেই কোর্সটা আপনারা নিতে পারেন। 8822-854-268, আরেকটা নম্বর হচ্ছে 9706139378। এই দুটা নম্বরে কল করে আপনারা ডিটেলস জেনে নিন। এইবার চৌধুরী টেক্সটাইল থেকে দেওয়া হচ্ছে বিবাহের জন্য বাম্পার অফার। কাপড়ের কেনাকাটাতে 50% অবধি আপনারা ছাড় পাবেন। ফ্যান্সি এবং বিবাহের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত দেওয়া হয় যদি আপনারা পছন্দ করেন না। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842-234063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486-340139, আরেকটা নম্বর 8486-467636। আমাদের সম্পূর্ণ বরাকবাসীর জন্য হচ্ছে ভালো খবর, শিলচরের যে জীবনজ্যোতি হাসপাতাল, JJIMS, জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে আয়ুষ্মান কার্ডের ট্রিটমেন্ট হবে। আজকে জীবনজ্যোতি হাসপাতালের যারা কর্তৃপক্ষরা ওনারা সেটা জানিয়েছেন যে আগামী 15 আগস্ট থেকে রোগীরা আয়ুষ্মান কার্ড নিয়ে সেখানে চিকিৎসা করতে পারবেন। ওপিডিতে কোনো ধরনের আয়ুষ্মান কার্ডের ভূমিকা থাকে না, যে সময় থেকে রোগীরা অ্যাডমিট হন সে সময় থেকে সেই আয়ুষ্মান কার্ডের বেনিফিটটা শুরু হয়ে যায়। যে সময় থেকে রোগীরা হাসপাতালে অ্যাডমিট হবেন সে সময় থেকে আয়ুষ্মান কার্ডের বেনিফিটটা পাবেন রোগীরা। দর্শকবৃন্দ, যারা যাবেন দেখবেন, যারা অ্যাডমিট হবেন, যদি ওনাদের সেই আয়ুষ্মান কার্ড নেই, রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে গেলেও সেখানে তৎক্ষণাৎ আয়ুষ্মান কার্ডের জন্য এনরোলমেন্ট ওনারা করিয়ে দেবেন। খুব ভালো একটা কথা আমাদের সমস্ত সেই বরাকবাসীর জন্য, মানে সরকারি টাকাতে প্রাইভেট হাসপাতালে ভালো চিকিৎসা পাবেন। মাত্র 40টা বেড এখন সেখানে উপলব্ধ। গতকালকে শিলচরের মধুরবন থেকে একটি মেয়ে হারিয়ে গিয়েছিল এবং গত পরশুদিন হারিয়ে গিয়েছিল, পাওয়া যাচ্ছিল না সেই মেয়েকে। আজকে সে লালা থেকে সেই মেয়েকে পুলিশ উদ্ধার করে নিয়ে এসছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 4 মাস ধরে রোজগার নেই হকারদের, 4 মাস ধরে রেল হকারদের রোজগার নেই। ঘর ভাড়া দিতে পারছেন না, ছেলে মেয়েদেরকে পড়াতে পারছেন না, মা বাবার চিকিৎসা করাতে পারছেন না, পরিবারের কারো যদি রোগ হয় তাহলে ওনাদের চিকিৎসা করাতে পারছেন না। অভিযোগ এরকমই হকার অ্যাসোসিয়েশনে। দর্শকবৃন্দ, বদরপুর থেকে হাফলং অবধি যে হকারগুলা যারা রেলে উঠে বিভিন্ন জিনিসপত্র ওনারা বিক্রি করেন, ওনাদেরকে বদরপুরের রেল স্টেশন থেকে সেখান থেকে জানানো হয়েছে যে
সেখানে সেই সেই রেলগুলোতে হকাররা ওনারা আসা যাওয়া করতে পারবেন না, মানে হকাররা সেখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রোজগার বন্ধ হয়ে গেছে, দর্শক রোজগার বন্ধ হয়ে গেছে, বিগত চার মাস ধরে ওনাদের রোজগার নেই। বারবার ওনারা আহ্বান করছেন কিন্তু ওনাদের আর রোজগার না হওয়ার কারণে ওনারা এখন আমরণ অনশনের ওনারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন। শীঘ্রই ওনারা আমরণ অনশনে বসবেন বলে সেটা জানানো হয়েছে। শুধু গরিবদের জন্যই আইন নিয়ম কানুন সব কিছু, শুধু গরিবদের জন্যই আইন নিয়মকানুন সব কিছু। হকাররা এই রেলে উঠে কিছু টাকা ওনারা রোজগার করে নিজের পরিবার চালান, এবং সেই রোজগারের রাস্তাটাই যদি ছিনিয়ে নেওয়া হয় কীভাবে চলবে এরকম শ শ হকার? আসাম সরকারকে তার উপরে তার ব্যাপারে একটু পদক্ষেপ মানে হস্তক্ষেপ নেওয়া দরকার, এবং হকারদের জন্য একটা সুব্যবস্থা করে দিলে খুবই ভালো বলে সেটা আমরা মনে করি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেলে হকাররা ওনারা জিনিসপত্র বিক্রি করে পরিবার চালান, কিন্তু কেন আমাদের বদরপুর থেকে হাফলংয়ে চলবে না সেটাই এখন বিরাট বড় একটা প্রশ্ন। আচ্ছা, বিগত চার মাস আগেও একবার আমাদের খুব অসুবিধায় পড়তে হয়েছিল হকার নিয়ে। সেই সময় পমদা আমাদের হাঙ্গা স্ট্রাইক করুক আর যাই করুক একটা কিছু করে আমাদেরকে সমস্যা সমাধান করা হয়। ঠিক দুই বছর পরে আবার একই ঘটনা, যে রেল ডিপার্টমেন্ট আমাদের উপরে একটা আইন প্রযোজ্য করছে 2018 সালে, যে ভারতবর্ষে হকার ট্রেনে হকারি করতে পারতো না। ভালো কথা, তো অর্ডার নিশ্চয়ই আছে, আপনারা তো অর্ডার আমাদেরকে দেখাবেন, অর্ডার তো দেখায় না। তারপর আমরা যখন বললাম যে স্যার সব জায়গাতে হকারি চলে, ওয়েস্ট বেঙ্গল চলতেছে, বিহার চলতেছে, গুয়াহাটি চলে, লামডিং চলে, আপরং চলে, সবাই জায়গায় যখন চলে হকারি, তাহলে আমাদের এখানে হকারি সমস্যা কি? না, বদরপুর থেকে উঠতে দেওয়া হবে না, বদরপুর লিট অ্যান্ড ক্লিন চাই, হকার লিট অ্যান্ড ক্লিন। বললাম স্যার আপনারা তো স্যার ওই আপনাদের চোখের সামনে দিয়া আপরং যখন মেয়ে লোক আর পুরুষটা লাইমা এক ট্রেন থেকে আরেক ট্রেনে যে আপনাদের চোখের সামনে দিয়া যাইতেছে, তাদেরকে ধরেন না কেন স্যার? হাফলংয়ে হকারিটা বন্ধ করেন না কেন? কইছে এটা টেরিস্ট এরিয়া। এখন টেরিস্ট এরিয়া হইলে তো আমরা বাঙালিরা টেরিস্ট না দেখে আমরা হকারি করতে পারতাম না, এটাই তাদের মূল বক্তব্য। আজকে বিগত দেখেন 60 বছর ধরে আমরা এই হকারি করতেছি। আমরা হকারের অনেক সুনাম আছে, ট্রেন যখন ল্যান্ড স্লিপ হয়ে বন্ধ হয়ে যায়, ট্রেন যখন কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়, এই হকাররাই DRM খুদ ডাইরেক্ট কইছে যে হকার কই আছে, কোন জায়গায় জানিয়েছিল এটা? হ্যাঁ, যাও তখনে DRM-এ বাইর করছে হকাররা, কো আগে ট্রেনের হকাররা বাঁচাইতো, আমরা লুকাইয়ে গেছিলাম গিয়া। সেই সময় আমরা পাহাড় থেকে দুই পাহাড় পার হয়ে গেছে, চাল ডাল এনে আমরা কেটলি আগে করতাম, কেটলিতে কিছু রূপে নিয়ে আস্তে ট্রেনের হকার প্যাসেঞ্জার খাওয়া নিয়েছে। এক সময় না, অনেক সময় এইসব কাজ করছি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে রিকোয়েস্ট, দয়া করে আপনি এই ব্যাপারে একটু নজর দিন। করিমগঞ্জ থেকে একটা খবর আসে, করিমগঞ্জের চরগুড়ার যে কচুয়া নদী, সেই কচুয়া নদীতে একজন যুবকের মৃতদেহ পাওয়া গেছে জলে ভাসমান অবস্থায়। আম্বাড়ি গ্রামের সেই যুবক, সেই যুবকের নাম হচ্ছে দেবু দে। সেই যুবককে গতকালকে থেকে হয়তো পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে সেই যুবকের মৃতদেহ সেই নদীতে পাওয়া যাওয়াতেই এলাকাতে একটা চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে। পুলিশ সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। কিসের কারণে সেই যুবক মারা গেছে সেটা এখনও জানা যায়নি, পুলিশ এখন তদন্ত করছে, সেটা কি হয়েছে কি না সেটা এখন পুলিশ তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকে ভূমিকম্প হয়েছে, আপনারা কোথায় কোথায় অনুভব করেছেন সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আজকে 1:28 মেঘালয় থেকে একটা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে 4.8 স্কেলে। আসামের গুয়াহাটিতেও তার অনুভূতি হয়েছে বলে সেটা জানা গেছে, আপনারাও কি সেটা অনুভব করেছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভারতবর্ষে বন্ধ হবে সাইরেন সংস্কৃতি। দর্শকবৃন্দ, সাইরেন মানে রেড লাইট, গাড়ির উপরে যে রেড লাইট থাকে না, VIP VVIP-রা রাস্তা দিয়ে গেলেই রেড লাইট লাগে করে যায়, এটাকেই বলা হয় সাইরেন। দর্শকবৃন্দ, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি মহোদয় সেরকমই একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, শীঘ্রই সেই আইনটা নিয়ে আসা হবে, কেন্দ্র তার ব্যাপারে আলোচনা করছে। মানে VIP-VVIP-রা এখন রাস্তা দিয়ে বেরোনোর সময় ওনারা আর সেই সাইরেন লাগিয়ে যেতে পারবে না। সাধারণ মানুষের জন্য ট্রাফিক জাম হলেও ট্রাফিকে আপনাদেরকে সেই VIP-VVIP-কে থাকতে হবে, থেকে ওনারা যাবেন। যে সময় ট্রাফিক জামে ফসবেন সেই সময় ট্রাফিক জামের ক্লিয়ার করার জন্য চিন্তা করবেন। সিঙ্গাপুর থেকে আজকে একটা সিঙ্গাপুরের একটা ভিডিও আসছে, সেখানে প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলো লিমিটেড করে দিয়েছে সিঙ্গাপুর গভর্নমেন্ট। আমাদের আসামেও সেটার ব্যাপারে একটু চিন্তা করা দরকার, লিমিটেড করে দিয়েছে মানে একটা গাড়ি যদি নামতে হয় আরেকটা গাড়িকে সরাতে হবে, যাদের ডেট ওভার হয়ে গেছে সেগুলোকে সরিয়ে দেওয়া হয় আর ওরা নামতে পারে না, সেই জন্য সেখানে ট্রাফিক জ্যামটা খুবই কম হয়। খুব ইউনিক একটা চিন্তাধারা, কেমন লাগলো সেই চিন্তাধারাটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ,
এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেটটি আপনারা তাড়াতাড়ি জনসাধারণের সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।